জন্য আমরা এখন জানতে চাই যে আজকের এই বোর্ড ট্রিপে যিনি আয়োজন করেছেন এবং আমাদের সম্মানিত বিশ্বনাথ এডুকেশন ট্রাস্টের বোর্ডের ম্যানেজমেন্ট সদস্য এবং বিশিষ্ট ব্যবসায়ী নরুচের গ্যাস ভাই, আজকের আপনার অনুভূতি যে আজকে প্রচুর সংখ্যক বিশ্বনাথই আপনার এই আমন্ত্রণে সাড়া দিয়েছেন এবং সুন্দর ওয়েদার, আপনি এই সম্পর্কে কিছু বলেন। ধন্যবাদ রঞ্জু ভাই, ইসলাম আলাইকুম। সবচেয়ে আনন্দের বিষয় হলো গিয়া জানি আপনারা জানেন যে দূরান্ত আইসুনি গেট টুগেদারও আজি চান্দালি ফাউন্ডেশন করতে আয়োজিত আজ করি যে মিলন মেলায় জানি আপনারা আইসই, আমার খুব আনন্দ লাগে। আমরা কিন্তু ভাগ্য বলা আবহাওয়া জেলা মনে করছিলাম খারাপ হয়ে বুঝলাম না, আমরা ভাগ্য রাজ্য করে নিচ্ছে। সো থ্যাংক ইউ ফর কামিং, ভেরি ভেরি অ্যাপ্রিসিয়েট হই ওল্ড আম হই নরউইচ বার্মিংহাম লন্ডন থেকে আপনারা সবাই শুনে বুক করছেন, থ্যাংক ইউ ভেরি মাচ, খুব সুন্দর লাগলো। অ্যান্ড আপনারা আমার বন্ধু বান্ধব আরও যারা ট্রাস্টি হল যারা আছেন অ্যাপোলজি যারা আমি আমন্ত্রণ করতাম পারছি না, কারণ ওই লেগেছেন আমরা ইনো রেস্ট্রিক্টেড টু অনলি 65 পিপল, সো যে কারণে আমি আপনারা কাছে দুঃখিত, আপনারা মনকুন্তা নিবা না, ইনশাল্লাহ আমরা সহতি সাহেব জেলা কইছেন উইল ট্রাই টু ডু সামথিং বিগার এন্ড বেটার। ধন্যবাদ ধন্যবাদ। আজকে এখানে বোর্ড ট্রিপ আয়োজন করছেন আমরা গ্যাস ভাই, উনি ওনার আব্বার নামে হাজি চান্দালি ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজন করছেন এবং খুবই অ্যামেজিং ট্রিপ। এখানে একটা আরও একটা দ্বিতীয় বিশ্বনাথের মিলন মেলার মতো এটা সুন্দর পরিবেশে আমরা গেট টুগেদার করছি এবং ওয়ান্ডারফুল খাওয়া দাওয়ার ব্যবস্থা করছেন, আমরা খুব মজাদার খানি অ্যারেঞ্জমেন্ট করছেন, কারণ রেস্টুরেন্টটা কি খুব করে আনছেন তামারিন রেস্টুরেন্ট, এবং আমি গ্যাসভাইয়ের অবশ্যই ধন্যবাদ জানাই আর, এবং এরকম আরও আরও প্রোগ্রাম আগামীতে বড়ো বড়ো করে করতে, এবং আগামী বছর যদি অগস্ট মাসে করেন বালা ওয়েদারের সময় হলে আরও সুন্দর হইব, আরও ভালো হইব, আরও আমরা এনজয় করবো। আজকে খুব এনজয় হয়েছে, আজকের ওয়েদার খারাপ নয়, গত দুই তিন দিনের খুব বৈরী আবহাওয়া ছিল, কিন্তু এই হিসাবে আমরা ভালো ওয়েদার আমরা খাইছি আল্লাহ রহমত। কইতাম পারি একটা সুযোগ করে দিয়া গেছে আপনারে, আমরা আমরা এলাকার মানুষের লাগে চিন্তা করতাম পারি, ক্লাস আমরা আমরা একে অন্য আমরা চিন্তা পারি, এই সুযোগ করে যারা মারা গেছেন তারারে আমি আমরা এই প্ল্যাটফর্ম থেকে ধন্যবাদ জানাইলাম, তারা রুয়ের মাত্রাত কামনা করলাম, আল্লাহ তারা ব্যাস নিশ্চিত করুক, এবং আগামী দিন আমি বিশ্বনাথবাসী প্রত্যেক মানুষের আমি অনুগ্রহ অনুরোধ করবো যে আপনারা সকল আমরা এই বিশ্বনাথর পতাকা তোলে এক উকা, আমরা যাতে আমরা এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা এলাকার অসহায় মানুষই আমরা সাহায্য করতাম পারি। আপনারা জানেন দীর্ঘদিন ধরে আমরা এই প্ল্যাটফর্মের মাধ্যমে খালি এডুকেশন নাই, ইদানিং আপনারা জানেন এই বিশ্বনাথ এডুকেশন ট্রাস্টের সেক্রেটারি প্রায় 50 লাখ টাকা রিলিফ বিতরণ করা, আপনারা হলেও দেখেন 40 লক্ষ টাকা প্রায় প্রত্যেকটা ফ্যামিলির 10,000 টাকা হয়ে দিলে একটা একটা সিগনিফিকেন্ট অ্যামাউন্ট, আমার মনে হয় এটা আমরা এলাকার একটা বেশ আলোড়ন সৃষ্টি করছে। আমি বিশ্বনাথ যারা ইনি উপস্থিত আছেন এবং যারা উপস্থিত নাই সবই আমি অনুরোধ করব আপনারা বিভিন্ন সংগঠনের মাধ্যমে আপনারা আপনারা বিভিন্নভাবে আমরা